ঝাঁকি জালে একবারের খ্যাপে এত মাছ উঠতে পারে এ যেন কেবল স্বপ্নেই সম্ভব। তবে বুড়িগঙ্গার কালো পানি থেকে উঠে আসা এসব মাছ সত্যিকার অর্থেই যেন কালো জাদুর মতোই ভয়ঙ্কর বিপজ্জনক। এটা বলে শাকার পিস, কেউ বলে রহিম গেমাস, কেউ বলে এক বেগা। এই যে দেন নেটটা খেও মারলাম কতগুলো নড়লো, মনে করে আধা মনের বেশি হইব। বুড়িগঙ্গায় রাক্ষসে সাকার মাছের পরিমাণ চোখে পড়ার মতো। রাক্ষসে এ মাছের কারণে বুড়িগঙ্গায় অন্যান্য প্রজাতির মাছ হুমকির মুখে। এ প্রজাতির মাছ প্রচুর পরিমাণে খাবার ভক্ষণ করে, এতে দেশীয় প্রজাতির মাছের সঙ্গে খাদ্যের যোগান নিয়ে তীব্র প্রতিযোগিতা হয়, ফলে দেশীয় প্রজাতির মাছের বিলুপ্তির সম্ভাবনা তৈরি হচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। রাক্ষসী মাছ যা পায় ও তাই খায়, ওর জন্য কোনো মাছ থাকে না, আর আমরা মাছ পাইও না। আগে আমরা দুই তিন বছর আগে মাছ ধরতাম, এক হতো শিং মাছ হতো 4 কেজি 5 কেজি, ওহন আর এই মাছও পাই না গাঙ্গে, কোনো মাছ নাই, কে সব এইগুলানে খাইয়া লাইতাছে। সাকার মাছের পিঠের উপরে ধারালো বড় পাখনা আছে, দুই পাশে রয়েছে একই রকমের দুটি পাখনা, এর দাঁতও বেশ ধারালো। সাধারণত জলাশয়ের আগাছা, জলজ পোকামাকড় ও ছোট মাছ এদের প্রধান খাবার। এই যে এটা বড়, এটা ছোট, এরকম সাইজ আছে অভাব নাই কেন বুড়ি কাঙ্গে। ময়লা খাইতে আছে, গুঁড়ো মাছ গুলান খাইয়া লাইতে আছে, কখনো মনে করেন কোনো মাছ পাই না, খালি এইডি ওড়ে। যেসব পানিতে দূষণের কারণে অক্সিজেনের পরিমাণ প্রায় শূন্যের কোঠায় নেমে আসে, সেখানে অন্য মাছ বাঁচতে না পারলেও দিব্যি টিকে থাকে রাক্ষসে সাকার, এমনকি পানি ছাড়াও বেঁচে থাকতে পারে 24 ঘন্টারও বেশি। যে জায়গা ময়লা ওই জায়গায় মাছ বেশি, কোনো অন্য কোনো মাছ পাইতে আসি না এডির কারণে। এটি মিলব্যারেক পাওয়া যাইব, সোয়ারি ঘাট পাওয়া যাইব, তারপরে আলম মার্কেটের ওদিকে পাওয়া যাইব। সাকার মাছ সাধারণত ময়লা আবর্জনা যুক্ত জায়গাতেই থাকে বেশি। সাকার মাছ 16 থেকে 18 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। এ মাছের ভেতরের অংশ লালচে বর্ণের, অনেকটা মাংসের মতো। এই যে দেখেন কত কত সুন্দর মাছ দেখতে, উপরে কাড়া কাড়া, ভিতরে কত গরুর মাংসের মতো। বুড়িগঙ্গায় 3 থেকে 4 কেজি ওজনের সাকার মাছ পাওয়া যায় বলে দাবি করেন এক জেলে। না এখন থেকে বাজারে বিক্রি হয়ও না এবং কেউ কিনেও না, যারা ধৈর্য নেয় তার হয়তো বা কি শখের বিষয়ে মাথা ফালায় চামড়া ছিল তাই এরা খায়। সাকার ফিশের মূল নাম সাকার মাউথ ক্যাটফিশ, এর বৈজ্ঞানিক নাম হিপোস্টোমাস প্লেকাস্টোমাস। সাকার মাছ দক্ষিণ আমেরিকায় ব্যাপকভাবে দেখা যায়। 80-এর দশকে অ্যাকোরিয়ামের শ্যাওলা ও ময়লা পরিষ্কার করতে এই মাছ দেশে আনা হয়, তবে কয়েক বছর ধরে তা ভারত, চীন, মিয়ানমার ও বাংলাদেশের জলাশয়ে দেখা যাচ্ছে। ও যা ধরে তাই কামরাই সিরে বিড়াল, তুই এডে অনেক ক্ষতি করে, যে আমরা জাল জল পাই না, মাছ তো পাই না, এডি বাজলে জাল জল সিরে ফেলা। সাকার মাছের কারণে দিন দিন হারিয়ে যাচ্ছে বুড়িগঙ্গার অন্যান্য প্রজাতির মাছ। বাংলাদেশের জলসীমায় বিপজ্জনক হারে বৃদ্ধির আগেই সাকার মাছ নিয়ন্ত্রণ করা উচিত বলে মনে করেন পরিবেশবিদরা।